प्रथम चले स्ट्रक्चर की प्रश्न कर ले उत्तर पा जाए অবজেক্ট বলে আমরা এখানে শিখব এক্সটেনশন কি এক্সটেনশন এক্সটেনশন হলো কিভাবে কার সাথে কখন কিভাবে কেন এই এই প্রশ্নের উত্তর উত্তরে আমরা এক্সটেনশন পাব আমরা আর যেদিন শুরু করি এখানে আমরা কিছু সেন্টেন্স আমরা এখানে সেজেছি আমি শিখে আমি ইংরেজি শিখে আমি প্রতিদিন ইংরেজি শিখে আমি প্রতিদিন সকালে ইংরেজি শিখে আমি প্রতিদিন সকালে অনেক ইংলিশ এইট এর ইংরেজি শিখে আমি প্রতিদিন সকালে অনেক ইংলিশ এইট এর আমার বন্ধুদের সাথে ইংরেজি শিখে আমরা আস্তে আস্তে ছোট থেকে বড় দিকে শিখব এবং করব আমরা ঠিক এই স্ট্রাকচারের ভিতর এই ফর্মুলার ভিতর প্রায় আমরা ক্লাসটা পরিপূর্ণভাবে শিখব এবং বুঝব চলো দেরি না করে শুরু করি আমাদের প্রথমা থেকে প্রথম সেন্টেন্স আছে প্রথম সেন্টেন্স আছে কি আমি শিখি এখানে আমাকে স্ট্রাকচারে কি বলছে প্রথম সাবজেক্ট এখানে সাবজেক্ট কে এখানে সাবজেক্ট কিভাবে পাবো আমরা সাবজেক্ট কি এখানে যার সম্পর্কে কোন কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয় এখানে কার সম্পর্কে বলা হয়েছে আই আমি এখানে আমি তাহলে সাবজেক্ট হলো আমি তাহলে আমি ইংরেজি কি আই আই তারপরে কি আছে ভার 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 কথা কি শিখি শিখি শেখা इंग्रजी शिखी सब्जेक्ट সাবজেক্ট কি আই আই সাবজেক্ট হলো আমি আমি সাবজেক্ট হলো আমি আমি ইংরেজি কি আই সাবজেক্ট হলো আমি তাহলে আমরা এখানে আই বসাই দিলাম তারপরে আছে কি ভার ভার হলো কি আমি শিখি আমি শিখি শিখালো ভার ভার শিখালো ভার তাহলে শিখা ইংরেজি কি লার্ন 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 এখন আমি শিখি আমি শিখি আমরা সাবজেক্ট পাইছি আই ভার পালাম লার্ন অবজেক্ট কি আছে ইংরেজি আমি শিখি আমি কি শিখি ইংরেজি শিখি আমি শিখি আমি কি শিখি আমি তো বলছি ভারকে প্রশ্ন করতে হবে আমাদের তাহলে অবজেক্ট পাবো আমি তাহলে আমি শিখি আমি কি শিখি ইংরেজি আমি ইংরেজি শিখি তাহলে ইংরেজি হলো এই অবজেক্ট এই বাক্যে এক্সটেনশন অবজেক্ট হলো ইংরেজি English bas right ame ingraji sikhe I learn english ame ingraji sikhe I learn english ekhon amra third question chole jabe third question ki ache ame ekhane amra ki korchi ame protiden ingraji sikhi
এখানে কি আছে আমি শিখে আমি ইংরেজি শিখে আমি প্রতিদিন ইংরেজি শিখে তাহলে এখানে সাবজেক্ট কি আছে আমরা স্ট্রাকচারে চলে যাব সাবজেক্ট কি আছে আই আমি সাবজেক্ট হলো আই আমি আমি ইংরেজি আই আমি শিখে আমি শিখে এখন ভার্ব আছে কি আমি প্রতিদিন ইংরেজি শিখি তাহলে এখানে ভার্ব আছে কি শিখি 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 হলো ভার্ব তাহলে আমরা সাবজেক্ট পেলাম আই এখন শিখা ইংরেজি হলো ভার্ব শিখা ভার্ব পেলাম হলো শিখা শিখা ইংরেজি লার্ন 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 অর্থ শিখা এখন পরে কি আছে অবজেক্ট অবজেক্ট আমরা কিভাবে পাবো অবজেক্ট পাবো লাগে ভার্ব কে আর প্রশ্ন করবে ভার্ব এটা ভার্ব লার্ন হলো শিখা লার্ন হলো ভার্ব লার্ন মানে শিখা কি শিখে ইংলিশ ইংরেজি শিখে কি শিখে ইংরেজি শিখে তাহলে ইংরেজি হলো আমাদের এই অবজেক্ট ইংরেজি শিখি ইংরেজি হলো অবজেক্ট আমি এখন এই যে এখন আমাদের এক্সটেনশন কিভাবে পাবো এক্সটেনশন তাহলে আমি সাবজেক্ট পেলাম ভার্ব পেলাম অবজেক্ট পেলাম এখন এক্সটেনশন কি এক্সটেনশন হলো আমি কখন শিখি এখানে আমি কখন শিখি প্রতিদিন শিখি তাহলে আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি এখানে প্রতিদিন শিখি আমি প্রতিদিন তাহলে ওই এক্সটেনশন হলো প্রতিদিন এক্সটেনশন হলো প্রতিদিন তাহলে আই লার্ন ইংলিশ এভরিডে 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 তাহলে আমি প্রতিদিন ইংরেজি শিখে আই লার্ন ইংলিশ এভরিডে আই লার্ন ইংলিশ এভরিডে তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাই পরের সেন্টেন্সে চলে যাই আমি প্রতিদিন সকালে ইংরেজি শিখি আমি এখানে সেটা বলো আমি প্রতিদিন ইংরেজি শিখি এভরিডে আমি প্রতিদিন সকালে ইংরেজি শিখি তাহলে এখানে আমরা চলে যাব এখানে সাবজেক্ট কি আছে সাবজেক্ট এই সাবজেক্ট রাখবো স্ট্রাকচার হলো সাবজেক্ট সাবজেক্ট হলো কি আমি সাবজেক্ট হলো আমি আমি ইংরেজি কি আই আই তারপরে কি আছে আমি প্রতিদিন তারপর আছে ভার্ব ভার্ব হলো কি আমি প্রতিদিন সকালে ইংরেজি শিখি এই বাক্যে তাহলে এই সেন্টেন্সে ভার্ব আছে কি শিখি 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 হলো ভার্ব আমাকে শিখি হলো ভার্ব শিখা শিখালো বা শিখা ইংরেজি কি লার্ন লার্ন তাহলে আমি সাবজেক্ট হলো আই ভার্ব হলো লার্ন তারপর অবজেক্ট কি আছে তাহলে আমরা অবজেক্ট আমরা সব সময় বলেছে যে ভার্বকে আমরা এই ভার্ব করে লার্ন করে শিখা ভার্বকে আমরা প্রশ্ন করব আমি কি শিখি কি শিখি ভার্বকে যদি বলি কি শিখি ভার্বকে আমরা বলে নিছিলাম যে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে তাহলে লার্ন মানে শিখা আমি শিখি আমি কি শিখি আমি কি শিখি ইংরেজি শিখি ইংরেজি ইংরেজি হলো অবজেক্ট ইংরেজি হলো অবজেক্ট ইংরেজি শিখি আমরা ইংরেজি নিয়ে গেলাম এখানে তাহলে অবজেক্ট আসলো ইংলিশ ইংলিশ অবজেক্ট হলো ইংলিশ তারপরে এখন আমাদের কি আছে আমি আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি এক্সটেনশন কখন শিখি প্রতিদিন সকালে শিখি প্রতিদিন সকালে শিখি কখন শিখি প্রতিদিন সকালে প্রতিদিন সকালে শিখি তাহলে প্রতিদিন সকালে মানে প্রতিদিন ইংরেজি কি এভরিডে মানে এভরিডে এভরিডে প্রতিদিন ইংরেজি লাগে এভরিডে প্রতিদিন সকালবেলা শিখি নির্দিষ্ট টাইমের মধ্যে বলছে এই জন্য আমরা সকালবেলার জন্য কি বলতেছে ইন দা মর্নিং তাহলে আই লার্ন ইংলিশ এভরিডে ইন দা মর্নিং ইন দা
Morning. তাহলে আমি প্রতিদিন সকালে ইংরেজি শিখি তাহলে আই লার্ন ইংলিশ এভরি ডে ইন দা মর্নিং এখন পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর সেন্টেন্সে কি আছে আমি প্রতিদিন সকালে অনেক ইংলিশ ইংরেজি শিখি মানে কি আমি প্রতিদিন এই অনেক আমি আমরা প্রথম দিন স্ট্রাকচার আমাদের স্ট্রাকচার ফলো করতে হবে তাহলে অটোমেটিক এটা আমাদের মিলে যাবে আমরা এটা বাংলা করতে পারি বাংলাদেশ করে নিতে পারে আমরা বাংলাদেশ করে জানি আমাদের গেলে আমি তাহলে সাবজেক্ট হলো আই আমি আই তারপরে আমি এখানে এই বাক্যের ভিতর কাজ কি আছে কাজ ভাত কি আছে ভাত আমি প্রতিদিন সকালে অনেক ইংলিশ এইট এ ইংরাজি শিখি তাহলে শিখালো ইংরেজি হলো অবজেক্ট ইংলিশ আমি কখন শিখে এখন কোথায় শিখি এটা কিন্তু আছে কার সাথে কিভাবে কেন কখন কার সাথে এটা আমরা এখানে পাইছি কে আই লার্ন ইংলিশ এভরি ডে ইন দা মর্নিং আমি প্রতিদিন সকালে ইংরেজি শিখি ইংরেজি শিখি তাহলে কি হবে
এখানে দিলে স্ট্রাকচার আমাদের প্রথম ফলো করতে হবে স্ট্রাকচার স্ট্রাকচার কে স্ট্রাকচার হলো কে এখানে আমরা সূত্র বলতে পারি কাঠামো বলতে পারি এবং ফর্মুলা বলতে পারি তাহলে সাবজেক্ট আমাদের প্রথম আছে কি সাবজেক্ট সাবজেক্ট কি আছে মানে এই আমি হলো সাবজেক্ট এখানে আমি হলো সাবজেক্ট আই দিলাম আমি হলো সাবজেক্ট সাবজেক্টের পরে কি আছে ভার তাহলে আমি প্রতিদিন সকালে সকালে অনেক ইংলিশ এই আমার বন্ধুদের সাথে ইংরেজি শিখি তাহলে শিখালো কে ভার শিখালো ভার লার্ন লার্ন দিয়ে দিলাম আমরা পরে আছে কি অবজেক্ট অবজেক্ট কি পাবো আমি শিখে আমি শিখে আমরা পাইছে আমি শিখে এন্ড অবজেক্ট কি আছে আমাকে বলা আছে অবজেক্ট ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেইটাই অবজেক্ট হবে অবজেক্ট বলে তাহলে আমরা এখানে কি করছে আমি শিখি আমি কি শিখি ইংরেজি আমি ইংরেজি শিখি এই ইংরেজি শিখি ইংরেজি হলো অবজেক্ট ইংরেজি হলো অবজেক্ট তাহলে ইংলিশ ইংলিশ আমি ইংরেজি শিখি তাহলে অবজেক্ট বলা মানে আমি আই লার্ন ইংলিশ আমি আমি ইংরেজি শিখি আমরা এই পর্যন্ত পড়লাম আমরা সাবজেক্ট পড়লাম ভার্ব পড়লাম অবজেক্ট পড়লাম এখন আমি কখন শিখে প্রতিদিন সকালে এক্সটেনশন আমরা কি বাবা বাবা কখন শিখে প্রতিদিন সকালে প্রতিদিন সকালে সকালে তাহলে আই লার্ন ইংলিশ এভরি মর্নিং মানে সকালে প্রতিদিন সকালে এভরি ডে কখন ইন দা মর্নিং ইন দা মর্নিং মর্নিং ইন দা মর্নিং কোথায় শিখে কোথায় শিখে এক্সটেনশন কিন্তু শেষ হলে এক্সটেনশন আমরা এখানে নিচে কতবার এক্সটেনশন কিন্তু অনেক ভাগ হয় প্রতিদিন সকাল আমরা কখন ছেড়ে প্রতিদিন সকাল মানে কোথায় শিখে অনেক ইংলিশ এই যে অনেক ইংলিশ এই তাহলে এখানে আমরা লিখবো অনেক অনেক ইংলিশ এখন আমরা পাইছি কি আমি আমি ইংরেজি শিখে প্রতিদিন সকালে অনেক ইংলিশ এই যে এই পর্যন্ত আমরা পাইছি কার সাথে শিখি এখানে প্রশ্ন আছে আমরা এক্সটেনশন কার সাথে শিখি আমার বন্ধুদের সাথে আমার বন্ধুদের সাথে তাহলে এই পর্যন্ত আমাকে বাকি রয়েছে আমার বন্ধুদের সাথে আমরা পাইছি আমি সকালে কোথায় শিখে এই অনেক ইংলিশ এই যে এইটুকু পাই গেছি আমরা আর বাকি আছে কি আমার বন্ধুদের সাথে তাহলে এখানে কার সাথে শিখে আমার বন্ধুদের সাথে তাহলে উইথ মাই ফ্রেন্ড with my friends আমরা এইভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে এবং এইভাবে সেন্টেন্স গুলো আমাকে আস্তে আস্তে ইনলার্জ করতে বড় করতে হবে বড় তাহলে আমরা কি এখানে জাস্ট ফিউ মিনিট প্র্যাকটিস আমরা প্র্যাকটিস করব একটু তারপরে ক্লাসটা আজকে এখানে শেষ করতে যাব তাহলে আমরা প্র্যাকটিস করবো আমি শিখি আমি আমি শিখি বলো আমার সাথে বলো ইংরেজি বলো ইংরেজি বলো আমি শিখি আমি শিখে আমি শিখে আমি ইংরেজি শিখে আমি ইংরেজি শিখে আমি ইংরেজি শিখে আমি ইংরেজি শিখে
আমি প্রতিদিন ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এভরি ডে আমি প্রতিদিন ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এভরি ডে আমি প্রতিদিন ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এভরি ডে আমি প্রতিদিন সকালে ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এভরি ডে ইন দা মর্নিং আমি প্রতিদিন সকালে ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এভরি ডে ইন দা মর্নিং আমি প্রতিদিন সকালে ইংরেজি শিখি আমি প্রতিদিন সকালে অনেক ইংলিশ এইটে ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এভরি ডে ইন দা মর্নিং অনেক ইংলিশ আমি প্রতিদিন সকালে অনেক ইংলিশ এইটে ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এভরি ডে ইন দা মর্নিং অনেক ইংলিশ আমি প্রতিদিন সকালে অনেক ইংলিশ এইটে ইংরেজি শিখি আমি প্রতিদিন সকালে অনেক ইংলিশ এইটে আমার বন্ধুদের সাথে ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এভরি ডে ইন দা মর্নিং উইথ মাই ফ্রেন্ডস আমি প্রতিদিন সকালে অনেক ইংলিশ এইটে আমার বন্ধুদের সাথে ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এভরি ডে ইন দা মর্নিং উইথ ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস আমি প্রতিদিন সকালে অনেক ইংলিশ এইটে আমার বন্ধুদের সাথে ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এভরি ডে ইন দা মর্নিং উইথ ইংলিশ মাই ফ্রেন্ডস আমরা যদি এই একই ভাবে ছোট ছোট প্রশ্ন বা ছোট ছোট সেন্টেন্স আমরা লিখব এবং বড় আকারে আস্তে আস্তে এক এক ওয়ার্ড করে বাড়াবো সেন্টেন্স বড় করবো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করে এবং আমরা এই স্ট্রাকচার সম্পর্কে যদি পরিপূর্ণভাবে মাথার ভিতর গেঁথে নেন এবং সম্পূর্ণভাবে বুঝে নেন তাহলে যে কোনো সেন্টেন্স আমাদের ইংরাজিতে করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না সো গাইস আমরা ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি আগামী ক্লাসে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে বিদায়।